ওয়ালাইকুম আসসালাম। এটা কোন জায়গা? এটা আবার কোন জায়গায় ফোন দিছো তুমি? আবার কেমনে কবে আমি বলো? ও আমি তো স্ক্রিনে নাম্বার দেখে ফোন দিছি। আচ্ছা এটা কি মানে কি জানি কই বুঝলে গেছি স্যার, মানে আপনাদের হাসপাতালের নামটা কি জানতে পারি? ও আমার এটা হলো সরোয়ারদী পঙ্গু হাসপাতাল। আও আমি তো পঙ্গু না স্যার, আমি তো মানে অন্য পার্সোনাল লাগে আর কি আপনাকে ফোন দিয়েছিলাম। আচ্ছা কি পার্সোনাল আবার কি হলো? তাহলে আমার প্রাইভেট একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে আসতে পারো। ও এটা এই ক্লিনিকের নাম কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, উত্তরা ক্লিনিক। ও উত্তরা ক্লিনিক, হ্যাঁ তো ভালোই তো স্যার। স্যার আমার সমস্যাটা কি জানেন, যে আমি বেশি কথা বলি বুঝি কম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মানে একটা মানুষকে বেশি বিশ্বাস করলে পরে এটা আমার ঠক 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 দেওয়া তো চলে যায়। এটা এটা কি রোগের চিকিৎসা আছে? এটা আসলে রোগ বেলায় কোনো কিছুই না, এটা মনের সব ব্যাপার। আর আরেকটা বিষয় সেটা হলো যে তুমি যাকে অল্পতে বিশ্বাস করো, কিন্তু তোমার ভিতর ওই বিশ্বাসটুকু তুমি নিজে রাখতে পারো না, কারণ বিশ্বাস তোমাকে ঠিকই করে বাট তুমি তাকে ঠিক মতো বিশ্বাস করো না, এটা তোমার মনের দুর্বলতা। আর এর জন্যে ওষুধ খাইতে হবে না, তবে যে তোমাকে বিশ্বাস করে আর যে যাকে তুমি বিশ্বাস করতে চাও তার মনটা ভালো করে যাচাই করে তুমি তার সাথে চলাফেরা করলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। এটা এই জন্যই আমার খুবই মানে একটা চিকিৎসার প্রয়োজন, বুঝছেন? হ্যাঁ, যদিও চিকিৎসা এককভাবে করতে হলে তাহলে আমার প্রাইভেট ক্লিনিক আছে, ওই ক্লিনিকে তোমাকে একা একা আসতে হবে। মানে একা আসবো কেন স্যার? চিকিৎসা করতে গেলে এইরকম কিছু চিকিৎসা আছে আমি মানে এককভাবে করে নিই, এখানে কোনো কিছু মানে শেয়ার করি না, কেউ আসতে পারে না। আর এটা প্রাইভেট ক্লিনিক, মানে পার্সোনালভাবে চিকিৎসা চলে এখানে। ও তাই? হ্যাঁ হ্যাঁ, তো আপনি ক্লিনিকে সত্যি কি যাব? হ্যাঁ, যদি তোমার অসুখ বিসুখের বিষয় নিয়ে যদি চিকিৎসা করতে হয় তাহলে তুমি আসতে পারো, সমস্যা কি? ও স্যার আমার মানে হার্ট দুর্বল, বুঝছেন? আবার হার্টের সমস্যা? ওহ, মানে ছেলেদের দেখলেই আমার জানি কেমন একটা ইমোশনাল ফিল করি। ও তাই? হুম, আসলে এটা হার্টের দুর্বল না, এটা নিজের মানে মনের এটা ব্যক্তিত্ব ব্যাপার। আর এখানে ছেলে দেখলে ভিতরে কেমন যেন হয়, এটা নিজের দুর্বলতা, এখানে চিকিৎসা করার মানে কোনো কিছুই না, চিকিৎসা করতে হবে না। আই শুনেন, এত কথা প্রেশার পারেন না, আপনি ডাক্তার হইছেন, চিকিৎসা করবেন হয়ে রেকর্ড। হ্যাঁ চিকিৎসা করবো বলছি তো, তাহলে তোমাকে নিরিবিলি আমার কাছে আসতে হবে, মানে এমনভাবে চিকিৎসা করবো তুমি নিজে নিজেই সুস্থ হয়ে যাবা, তোমাকে সেই চিকিৎসাই দেবো আমি। তাই নাকি? আপনার নাম কি? আমার নাম রঞ্জিত। রঞ্জিত কি জানেন, রঞ্জিত রঞ্জিত মোল্লা নাকি? না রঞ্জিত মোল্লা না, রঞ্জিত কুমার। ও রঞ্জিত কুমার পাল? পাল না? হ্যাঁ হ্যাঁ, ও ফাঁদ না? হ্যাঁ যেটা বলবেন সেটাই। ও আমি তো সরি আছি স্যার আপনার সাথে বেয়াদবি করার জন্য। বেয়াদবি কেন, আপনার মতো সুন্দরী মেয়েকে দেখতেছি তো, ভিডিও কলে অনেক সুন্দর করে দেখতেছেন, তাকাচ্ছেন, আপনি বেয়াদবি কোন আর যেটাই কোন, কিন্তু আসলে আপনার কথাগুলো ভালো লাগতেছে আমার, বলেন সমস্যা নাই। তাই নাকি? আপনি রাগ করেন নাই তো? না রাগ করি না। আচ্ছা আপু একটা কথা বলি, বিয়ে শাদি কি করা হয়েছে? এটা করলে কি আর আপনাকে সেই রোগের কথা বলতাম, যে ছেলেদের দেখলেই মানে জানি কেমন আমার হার্টবিট দুর্বল হয়ে যায়। আচ্ছা তাহলে আমি এই রোগের ওষুধ আমি নিজে দিতে পারবো, তাহলে ডাক্তার দেখাতে হবে না, আপনি সময় করে আমার প্রাইভেটে চলে আসেন, আমি আপনার চিকিৎসা দেবো, সমস্যা হবে না। আপনি আমার চিকিৎসা দেবেন তো? আবার কয় চিকিৎসা দেবো না, মানে তুমি আমার ফিস কত নেন? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা রুগী মানুষ আর তোমাকে আমি চিকিৎসা দেবো না, এটা কেমন ধরনের কথা হলো? চিকিৎসা দেওয়াই তো আমার কাম। চিকিৎসা দেন নাকি সার্ভিস দেন? না না চিকিৎসা দিই আমি, কোনো সার্ভিসের কোনো সিন নেই, জাস্ট চিকিৎসা। ও তো আপনার লোকেশনটা বলেন তো হাসপাতালের। আমার লোকেশন হলো উত্তরা।